And the award of the year goes to this young guy who we've seen everywhere. Shobhik Banerjee. আমিও আমার ফার্স্ট ইনকাম করলাম ইউটিউব ভিডিওস দিয়ে, ইউটিউব মানে যেটা আমি বলতে পারি, কারণ ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম টু দ্য ভিডিও। তো আজকে তোমরা আমার এক্সাইটমেন্ট লেভেলটা দেখে বুঝতে পারছো যে আজকে আমি কতটা খুশি, কতটা আনন্দিত। সো এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে, যদি তোমরা সত্যি করে স্মার্ট হয়ে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই ভিডিওটার সাথে তোমরা অন্য কিছুর মিল পাচ্ছো কিনা, বা তো অন্য কিছু রিলেট করতে পারছো কিনা। সো তাড়াতাড়ি কমেন্ট করে আজকে আমাকে জানাও। আর প্লিজ, এই ভিডিওটা শুরু হওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে লাইক আছে লাইক বাটনটাকে প্রেস করে দাও, কারণ আমি জেনারেলি তোমাদের ভিডিও স্টার্টিংয়ে বলি না, কিন্তু আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার রেটটা সেটা একটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ হতে থাকছে। সো যেটা দেখে আমারও একটু বেশ কষ্ট লাগছে। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও ভিডিওটাকে। তো আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি বানাবো ভেবেছিলাম আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে, কিন্তু সত্যি বলতে আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না, তাই জন্য আমাকে এই ভিডিওটা একটু লেট করে দিতে হতো, কারণ নইলে একঘেয়েমি হয়ে যেত আর পরপর ভিডিও হলে কেউ দেখতো না, এমনিতেও কেউ দেখে না। সো ওইসব কথা বাদ দাও। তো আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটা সত্যি কথা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই যে 2020 যেখানে পুরো পৃথিবীর সমস্ত মানুষের কাছে একদম শেষ অবস্থা, যেখানে মানুষ ভাবছে না যে 2021 যাবে কিনা, সেই ইয়ারটাতেও আমি দুটো বড় বড় অ্যাচিভমেন্ট আমার কাছে হয়েছে। সো ফার্স্ট অ্যাচিভমেন্ট বলতে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে, আমি ফার্স্ট টাইম কোনো নিউজ চ্যানেলের পর্দায় আমি ফিচার হয়েছিলাম, সেটা আমারই একটা ভিডিও নিয়ে। আমি এখানে আই বাটনে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে ভিডিওটা দেখতে পারো। আই এম রিয়েলি লাকি এনাফ বলে আমি দু তিনটে ভিডিও আগে সেটা করেছিলাম। সো ছোটোবেলা থেকে যেখানে টিভি দেখে বড় হয়েছি, বাট সারাদিন টিভি দেখতাম, আমি প্রচণ্ড টিভি দেখতাম, টিভির পর্দাতেই নিজে ফিচার হচ্ছি বাবা মার সাথে। সো এটা আমার কাছে একটা অস্বাভাবিক একটা মোমেন্ট ছিল। আমি সো তোমরা আগে ভিডিও ক্লিপটা দেখে না, বেশি বকবক করবো না। আর সেকেন্ড অ্যাচিভমেন্ট বলতে যেটা বলা যায় সেটা হচ্ছে আমার কম্পিটিশান, অর্থাৎ আমার ভ্লগিং কম্পিটিশান। করোনার টাইমে যখন লকডাউনে বাড়িতে একদম বসে আছি, কোনো কাজকর্ম নেই, কিচ্ছু নেই, মন মেজাজ ভালো না, সেই সময় জিএনআইটি মিডিয়া পেজ নিয়ে এলো একটা অনলাইন কম্পিটিশান, যেখানে শুধুমাত্র যে ভ্লগিং তা না, নাচ গান কবিতা আবৃত্তি সব কিছু ছিল, মানে ফটোগ্রাফি মিম কমেডি ভিডিওস সব কিছু ছিল। তো সেখানে আমি একটা ইন্টারেস্টিং টপিক দেখলাম, সেটা হচ্ছে ভ্লগিং। ফার্স্ট টাইম ভাবলাম যে ভ্লগিং নিয়েও কোনো কম্পিটিশন হতে পারে, সেটা তো শুনিনি কোনোদিনও, কারণ ভ্লগিংটা অনলাইনে লোকে করে যেভাবে করে, ক্যামেরা উলছে বকর বকর করছে, কিন্তু সেটা নিয়ে কম্পিটিশান? সো ইন্টারেস্টেড লাগলে আমি সেটা নিয়ে খোঁজখবর নিলাম, আর হঠাৎ দেখতে পেলাম যে মাত্র 50 টাকা এন্ট্রি দিয়ে সেখানে করা যাচ্ছে, আর সেই এন্ট্রি ফিটাও যে কম্পিটিশানের জন্য তা না, সেটাও তোলা হচ্ছিলো এই করোনার ফান্ডের জন্য, ফান্ডের দেওয়া হবে তাই জন্য। সো এটা দেখে আরও বেশি এক্সাইটেড হলাম, ভাবলাম যে একবার নামটা দিয়ে দেখা যাক না যে কী হতে পারে। আর মন থেকে বলছি, ভিতর থেকে বলছি যে 0.1% আমার কোনো মানে আশা ছিল না যে আমি এটাতে কিছু করতে পারবো বা এটাতে কিছু হবে আমার। সো আমিও শুরু করে দিলাম, অনলাইন রুলস অ্যান্ড রেগুলেশনগুলো পড়লাম, পড়ে যে যে প্রসিডিওরভাবে ওরা ব্লগ আপলোড দিতে বলেছিলো সেই ব্লগগুলো ওদের পাঠিয়ে দিল, আর ব্যাস আমার কাছে চলে এলো ফার্স্ট টাইম ব্লগিং কম্পিটিশনে পার্টিসিপেট করার সার্টিফিকেট। এরপর বাড়িতে বসে যখন প্রায় ভুলতেই বসেছি এই কম্পিটিশনের কথা, তখনই আমার কাছে মেল এলো আরেকটা সার্টিফিকেট, যে টাকাটা ডোনেট করেছিলাম সেই টাকাটা, অর্থাৎ আমি ডোনেট সেভাবে করিনি, মানে যেটা দিয়ে এন্ট্রি ফি দিয়েছিলাম, আমার ডোনেশন সার্টিফিকেট। ব্যাস চলে এলো 8 তারিখ, 8ই মে রেজাল্ট বেরোনোর দিন। সো আমি বিন্দুমাত্র মনের মধ্যে এক্সাইটেড ছিলাম না, মানে বিন্দুমাত্র আমার চাপও ছিল না, আমি পুরো ক্যাস ছিলাম, কারণ আমি জানতাম যে আমার কিচ্ছু হবার না, কারণ এটা একটা নর্মাল, আমি জাস্ট নর্মাল মজা করতে নাম দিয়েছিলাম, আমি বিন্দুমাত্র কোনোরকম কোনো এক্সপেকটেশন রাখিনি। তো আমরা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেভাবে দেখে অভ্যস্ত, ওদের প্রোমোটা ছিল পুরোপুরি ওরকম, আমি স্ক্রিনের ওপর চালিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো, মানে তোমরাও আই থিঙ্ক তোমরাও মজা পাবে যে এইরকম একটা প্রোমো দেখলে। সো প্রোমোটা দেখার পরে সত্যি কথা বলছি, মনের মধ্যে একটু একটু করে বাসনা বাজছিল যে যদি নামটুকু নমিনেশনে ওঠে, যদি নামটুকু নমিনেশনে ওঠে, প্রাইজ চাই না, যদি নামটুকু নমিনেশনে ওঠে ব্যাস এনাফ। দেখলাম নমিনেশন ছিল 5টা নমিনেশন, তো যে 5th নাম্বারে নমিনেশন উঠলো সেখানে নাম নেই, 4th নাম্বারে নাম নেই, 3rd নাম্বারে গিয়ে নামটা এলো। তো সেটা দেখেই ব্যাস আর কিচ্ছু চাই না, মন প্রাণ খুশি আর সব কিছু খুশি, আর কিচ্ছু চাই না, বন্ধুদের বলতে পারবো যে হ্যাঁ নমিনেশন অবধি নাম গেছে, আর কিচ্ছু চাই না। সো নমিনেশনে নাম গেল, তারপরে এলো প্রাইজের ব্যাপার।
তো বাইরে থেকে জাজেসদের এনেছিল, বাইরে থেকে জাজেসদের এনে প্রাইজ দেওয়া শুরু হলো। যে থার্ড হলো মানে সেকেন্ড রানার আপ যে হলো, তো সেকেন্ড রানার আপে তখন আবার মানুষের মন তো যদি সেকেন্ড রানার আপ অব্দি নামটা ওঠে, তো সেকেন্ড রানার আপে তো নাম উঠলো না। অ্যাজ ইউজুয়াল আবার মনটা খারাপ হয়ে গেল যে সেকেন্ড রানার আপে নামটা হলো না। তো তারপরে এলো ফার্স্ট রানার আপ। তো মনের থেকে ভাবলাম যে এইবার যদি ফার্স্ট রানার আপে নামটা উঠে, ব্যাস ফার্স্ট রানার আপে হয়ে যায়, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। তো ফার্স্ট রানার আপেও দেখলাম নাম উঠলো না। তো তারপরে এলো উইনারের নাম। তা আমি তো মন প্রাণ থেকে বেরি করে দিয়েছি যে উইনার হবে না কোনোভাবে না, কারণ এটা একটা ইন্টার কলেজ টাইপের, ইন্টার কলেজ কম্পিটিশন। নট অনলি ইন্টার কলেজ, স্কুল, ইউনিভার্সিটি সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। সো আমি ভাবলাম যে না, এ হবে না। হয়তো বাইরে থেকেও অ্যাপ্লাই করা যেত, আমি ঠিক শিওর না, হয়তো কলেজ বা যারা পড়াশোনা করছে না তারাও অ্যাপ্লাই করতে পারতো। সো আমি ভাবলাম যে না, এত বড় যখন অল ইন্ডিয়া বেসিস এটা হচ্ছে, আমি কোনো চান্স নেই, আমি সব হবে না। আমি ব্যাস আমি মোবাইলটা নামিয়ে নিচে রেখে দিয়েছি। প্রিমিয়ার চলছিল, ফার্স্ট টাইম ওইভাবে কোনো ভিডিও লাইভ দেখলাম, প্রিমিয়ার ছিল, আমি নামিয়ে রেখে দিলাম। জানলাম না হবে না, আমি মাথায় ভাবে তুলে বসে আছি। হঠাৎ শুনতে পেলাম যে উইনারের নাম অ্যানাউন্স করলো। অ্যান্ড দ্য উইনার অফ পিওভি ইভেন্ট ইজ শৌভিক ব্যানার্জি। Congratulations to all of you from our entire team. Namaskar Kolkata. Thank you. তো হ্যাঁ, এইভাবে উইনারের নাম অ্যানাউন্স করলো। তো এইটা দেখার পরে মানে আমার কিচ্ছু বলেনি, আমি জাস্ট 2 মিনিট ওখানে লাফিয়ে চিৎকার করেছিলাম ঘরের মধ্যে যে ফার্স্ট টাইম আমার এই যে পাগলামি, আমার এই যে যা পারছি তাই করছি, এইগুলো কোনো জায়গা থেকে স্বীকৃতি পেল। হ্যাঁ, এখনও ইউটিউবে পাইনি বা অন্য কোথাও পাইনি, কিন্তু ফার্স্ট টাইম কোনো জায়গা থেকে স্বীকৃতি পেল, একটা প্রাইজ পেলাম। এটা আমি ম্যাটার করে না যে এটা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, ফোর্থ প্রাইজ ম্যাটার করে না, কিন্তু ফার্স্ট টাইম কোনো জায়গা থেকে আমি স্বীকৃতি পেলাম যে হ্যাঁ, এই কাজটা করে কিছু করা যেতে পারে। জানি না এটা আদৌ এখান থেকে পাবো কি না। সো আমি খুব খুশি, আর প্রাইজ মানিটা বড় কথা নয়। কিন্তু কিছুদিন পরে দেখলাম মোবাইলে একটা মেসেজ ঢুকলো, স্ক্রিনশটটা, ফার্স্ট এই স্ক্রিনশটটা আমি দেখেছিলাম, আমার মোবাইলের মধ্যে মেসেজটা এসেছিলো যে 500 টাকা ক্রেডিট হয়েছে। এবার টাকাটা বড় কথা নয়, অনেকে বলতে পারে 500 টাকা নিয়ে এত মজা, টাকাটা বড় কথা নয়, কারণ আমার ভিডিওস দিয়ে আমি ফার্স্ট টাইম টাকা ইনকাম করলাম, এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। আমি অনেকে মানে যারা ইউটিউব করে তারা তো বড় বড় টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করছে। তো 500 টাকা আমার কাছে, আমিও আমার ফার্স্ট ইনকাম করলাম ইউটিউব ভিডিওস দিয়ে। সো এটা আমার কাছে একটা বড় পাওনা, মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। সো আমার ইউটিউব মানি আমার প্রথম ঢুকলো, ইউটিউব মানি যেটা আমি বলতে পারি, কারণ ভিডিওস মানি, ইউটিউব ভিডিওস থেকে মানি পেলাম। সো এটাই ব্যাস, এটাই মনের মধ্যে একটা বড় অ্যাচিভমেন্ট থাকলো। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব, কারণ অনেক রকমের ট্রাভেল ব্লগ আসতে চলেছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর 500 খুব তাড়াতাড়ি আসছে। সো 500 সাবস্ক্রাইবার প্লিজ করে দাও। দেখা হবে এরকমই কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ স্টে টিউন।